একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে মুহতারাম, সব কাজই কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে করতে বলেছেন, না কখনো কখনো বাম দিক থেকেও কোনো বিষয় করতে বলেছেন? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা, চিরুনি করা, ওযু করা এবং প্রত্যেক সম্মানজনক কাজ ডান থেকে করতে পছন্দ করতেন। বুখারী এবং মুসলিম হাদিসে সুস্পষ্টভাবে ডান হাতে পান করার নির্দেশের পাশাপাশি বাম হাতে পান করতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ খায় সে যেন ডান হাতে খায় ও পান করে সে যেন ডান হাতে পান করে, কারণ শয়তান তার বাম হাতে খায় ও পান করে। মুসলিমের হাদিস। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাম হাতে খেও না, কারণ শয়তান বাম হাতে খায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার বাম হাতে খায় শয়তান তার সঙ্গে খায়, আর যে তার বাম হাতে পান করে শয়তান তার সঙ্গে পান করে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা পান করা ও পরিধানের জন্য তার ডান হাত ব্যবহার করতেন, এছাড়া অন্যান্য কাজের জন্য তিনি বাম হাত ব্যবহার করতেন। আবু দাউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী মানুষের কাজ দুই ধরনের। এক নম্বর, এমন কাজ যা ডান ও বাম উভয় দিক থেকে করা যায়, তবে এক্ষেত্রে যে কাজগুলো সম্মানের সেগুলো ডান থেকে করা উত্তম। যেমন ওযু ডান থেকে শুরু করা, গোসলের সময় ডান পাশ আগে ধোয়া, মসজিদে প্রবেশে ডান পা আগে দেয়া, জুতা পরিধানেও ডান থেকে শুরু করা, নিজ ঘরে প্রবেশেও ডান থেকে শুরু করা উত্তম। খাবার খাওয়া ও পরিবেশন ডান হাত ও ডান থেকে শুরু করা, টয়লেট থেকে ডান পা আগে বের করতে হয়, মুসাফাহা ও মোয়ানাকা তথা কোলাকুলি ডান হাত ও ডান দিক থেকে শুরু করা, কোনো কিছু আদান প্রদানের ডান হাত ব্যবহার করা উত্তম। তাহলে আমরা এ সমস্ত জিনিসগুলো ডান দিক থেকে শুরু করব। এবার আসেন বাম দিক থেকে কোনগুলো শুরু করতে হয়। এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে বাম দিক থেকে কোনগুলো শুরু করতে হয়। এক নম্বর, কাপড় জুতা খুলতে হয় বাম দিক থেকে, অর্থাৎ বাম থেকে শুরু করতে হয় খোলাটা। মসজিদ থেকে বের হতে বাম পা আগে বের করতে হয়। টয়লেটে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করতে হয়। বাম হাতে ঢিলা কুলুক টিস্যু পেপার ব্যবহার করতে হয়। অযুতে উভয় পা ও নাক পরিষ্কারে বাম হাত ব্যবহার করা উত্তম। থুতু ফেলতে বাম দিকে ফেলতে হয়। লজ্জাস্থান স্পর্শের প্রয়োজন হলে তাও বাম হাতে স্পর্শ করতে হয়। মনে রাখতে হবে, সম্মান ও কল্যাণের কাজ ডান থেকে শুরু করা এবং অপেক্ষাকৃত নিচু নেতিবাচক কাজগুলো বাম থেকে শুরু করাই উত্তম। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দিক। এখন কথা হচ্ছে, আপনি যখন শরাব পান করছেন, আপনি যখন স্মোক করছেন, আপনি যখন একজন মানুষকে মারছেন নাউজুবিল্লাহ মিন জালিক, আপনি যখন একটা পাপ কাজ করতেছেন, এই সমস্ত জিনিস আপনি যদি ডান দিকে খেয়াল করেন যে ডান হাত দিয়ে একজনের মুখে আমি ঘুষি মারব, এটা আবার করতে চান না, এটা কিন্তু সৎ কাজ না। আরেকজনের মুখে ঘুষি মারা এটা খারাপ কাজ, এটা অন্যায় কাজ। স্মোক করছেন, এক্ষেত্রে আবার এই সুন্নাহ নাই যে ডান হাত দিয়ে স্মোক করা সুন্নাহ, নাউজুবিল্লাহ মিন জালিক, এমনটা করা যাবে না। যা কিছু ভালো সেগুলো ডান দিক থেকে করবেন, যা কিছু খারাপ সেগুলো বাম দিক থেকে। এখন কথা হচ্ছে যে কেন আমরা ডান এবং বাম খেয়াল করব। দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশে এবং বহির্বিশ্বে অনেক মুসলমান এখন এমনভাবে চলাফেরা করছে যারা এই ডান বাম খেয়ালই করে না, কাপড় কোথায় পড়ছে এটাও খেয়াল করে না। ঢাকা শহরে যখন ঘোরাফেরা করে তখন ফুল প্যান্ট পরেই ঘোরাফেরা করে এবং টাকনোর উপরে কাপড় রাখে। অনেক মানুষ, অনেক যুবককে দেখি যখন এই যুবকটা কক্সবাজারে যায় তখন এমনভাবে প্যান্ট পরে যে তার হাঁটু বাইর হয়ে থাকে। এই যুবক যখন থাইল্যান্ডে যায়, ব্যাংককে যায়, যখন দুবাইয়ে ঘুরতে যায়, হ্যাঁ, মরুভূমিতে সে ঘোরাফেরা করে অথবা গাড়ি নিয়ে দৌড়ঝাঁপ করে, এই যুবককে তখন দেখা যায় যে হাফ প্যান্ট পরতে, এবং অনেক মেয়েরাও এই কাজ করেন। খবরদার মুসলমান, দুটোই কিন্তু আপনার জন্য হারাম। এক নম্বর হচ্ছে, হাঁটুর উপরে যদি আপনি কাপড় পরেন, প্যান্ট পরেন, তাহলে এটা কি হয়, আপনার সতর উন্মুক্ত হয়ে যায়, ফরজ তরক হয়, এজন্য কবিরা গুনাহ হবে। আবার যদি টাকনুর নিচে আপনি কাপড় ঝুলিয়ে রাখেন তাহলে সেটাও কিন্তু আপনার জন্য বড় গুনাহ হয়, এবং এই অংশটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে
জ্বালিয়ে দেবেন। আপনি কেন এমনটা করেন? এটা আপনার জন্য তো জায়েজ নাই। বর্তমান সময়ে দেখা যাচ্ছে নারীরা পুরুষের মতো পোশাক পরছে, আর পুরুষরা অনেকে আবার নারীদের মতো পোশাক পরছে, এমনটা করবেন না। নারীদের জন্য নারীদের পোশাক আর পুরুষদের জন্য পুরুষদের পোশাক। নারী নারীর পোশাক পরবে, পুরুষ পুরুষের পোশাক পরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন কেউ যদি নারীর মতো পোশাক পরিধান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে দলভুক্ত নয় এবং তার উপরে লানত করা হয়েছে। অনেক যুবকরা এখন দেখা যায় যে কানের মধ্যে যে রিং পরেন, হাতে ছুরি পরেন, যুবকরাও দেখছে গ্রুপ ল্যাগ করেন, যুবকরাও দেখছে নারীদের মতো রূপচর্চা করা শুরু করেছেন, এমনটা করবেন না, এটা আপনার জন্য জায়েজ নেই। দাঁড়িয়ে রাখবেন এবং সতর উন্মুক্ত রাখবেন না। মেয়েরা, আল্লাহ রাসূল বললেন যে ছেলেরা টাকনোর ওপরে কাপড় পরবে আর মেয়েরা টাকনোর নিচে কাপড় পরবে। এখন দেখা যাচ্ছে মেয়েরা টাকনোর ওপরে কাপড় পরছে আর ছেলেরা টাকনোর নিচে কাপড় পরছে, এটা সম্পূর্ণরূপে হারাম, এমনটা করবেন না, এটা জায়েজ নয় আপনাদের জন্য। এবং অনেক নারীরা কিন্তু ভ্রু প্ল্যাগ করে, অনেক যুবকরা দেখি যে হাতে পায়ে শরীরে ট্যাটু অঙ্কন করে, এগুলো আপনার জন্য জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি যদি মুসলিম হন, যদি ইসলাম ফলো করেন, ইসলাম যদি আপনি কবুল করেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা, হে ইমানদার তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হও। কিন্তু আমাদেরকে যুব সমাজ বর্তমানে কিছু যুবক যুবতীদেরকে দেখা যাচ্ছে ওটা কি অমুসলিম নাকি মুসলিম তারতম্য করা বড় দুষ্কর হয়ে পড়ে, তার চাল চরণে তার আচার আচরণে, এমনটা কিন্তু করা যাবে না প্রিয় ভাইরা। এবং আমাদের বোনদেরকেও অনলাইনে হয়তো অনেকে দেখছেন, তাদেরকে বলছে এমনটা করা যাবে না। পুরুষ পুরুষের পোশাক পরবে, নারী নারীর পোশাক পরবে, পুরুষ নারীর মতো বেশ ধারণ করবে না, নারী পুরুষের মতো বেশ ধারণ করবে না। এবং এই একটা সমস্যার কারণে কিন্তু অনেক যুবক যুবতী কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। তাহলে আমরা জান্নাতে যদি যেতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবে চলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনযাপন করতে বলেছেন সেভাবে জীবনযাপন করি। আল্লাহ তাআলা আমাদের সকল যুবক যুবতীকে ইসলাম অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।